जिंदाबाद सिलसिला फुरफुरा सिलसिला फुरफुरा नॉलेज सिटी जिंदाबाद कोरी बेर पासे जीनी अब्बास सिद्दीकी भाई जान गोरी बेर पासे जीनी अब्बास सिद्दीकी भाई जान लाखो मोनेर नयन तारा तीनी मोदेर आईकन सिलसिला फुरफुरा जिंदाबाद दादा हुजूर जिंदाबाद सिलसिला फुरफुरा भाईजान हुजूर जिंदाबाद बांग्लार मानुष बुझेछे गे सिलसिला के चीनेछे गे बांग्लार मानुष बुझेछे गे सिलसिला के चीनेछे गे तई तो सबाई दले दले नॉलेज सिटी एसेछे মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্য যার অবদান মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্য যার অবদান বদির বিবাদের সমাধানে তিনি সর্বদাই আইকন বাংলার মানুষ বুঝেছে গে সিলসিলাকে চিনেছে গে বাংলার মানুষ বুঝেছে গে সিলসিলাকে চিনেছে গে তাই তো সবাই দলে দলে নলেজ সিটি এসেছে তাই তো সবাই দলে দলে নলেজ সিটি এসেছে सिलसिला फुरफुरा जिंदाबाद नॉलेज सिटी जिंदाबाद सिलसिला फुरफुरा जिंदाबाद अहले सुन्नतुल जमात जिंदाबाद सिलसिला फुरफुरा भाईजान हुजूर जिंदाबाद हकेर पथेर हाथियार आजकेर ऐ संगठन हकेर पथेर हाथियार आजकेर ऐ संगठन অন্যায় রুখতে ভাইজানের আগমন সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ বাংলার মানুষ বুঝেছে গে সিলসিলাকে চিনেছে গে বাংলার মানুষ বুঝেছে গে সিলসিলাকে চিনেছে গে তাই তো সবাই দলে দলে নলেজ সিটি এসেছে তাই তো সবাই দলে দলে নলেজ সিটি এসেছে গরিবের পাশে যিনি আব্বাস সিদ্দিকী ভাই জান লাখো মনের নয়ন তারা তিনি মোদের আইকন সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমি জানি আপনাদের এত দূরে বসা অভ্যাস নয় আপনাদের সবসময় কাছে বসা অভ্যাস আর আমরা এত দূরে আপনাদের ঘরে রাখি না আমরাও সবসময় কাছে থাকি কেন কাছে থাকি আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে ভালোবাসেন এজন্য দূরে রাখতে হয় না কিন্তু কিছু সৌন্দর্যর জন্য বা কিছু বাধ্যবাধকতার জন্য এই বড় সমাবেশ কাছে থাকলে এত উঁচু স্টেজ হলে সামনের মানুষদের ঘাড়ে ব্যথা হবে এগুলো সব খেয়াল করে এটা করতে হয়েছে তাই আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি যেনারা এই ভেঙে ভেঙে চলে আসছেন ভেতরে আপনারা এটা করবেন না এই ভালোবাসাতেই বলছি আল্লাহু আকবার আমি আজকে অবাক হয়ে যাচ্ছি আমাকে অনেকে বলেছিল একটু ছোট করে বলে নিচ্ছি কেন আবার ডাকতে যাচ্ছ মানুষ তোমার পাশে সাড়া দেবে না কেন মানুষের মধ্যে একটা ভয় আছে কথা ঠিকই কিন্তু মনে রাখবেন ভয় কোনোদিন ভালোবাসার বীজখানে স্থান পেতে পারে না এটা সত্য কথা ভালোবাসার কাছে ভয় পরাজিত হয় ভালোবাসার কাছে জালিম পরাজিত হয় ভালোবাসার কাছে সন্ত্রাস পরাজিত হয় ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত শক্তি পরাজিত হয়েছে আগামী তো হতে বাধ্য হবে তার প্রমাণ আজকে আপনারা দিচ্ছেন তাই আমি আর কথা বাড়াচ্ছি না এখন মাস্টার স্যার আবার ঘোষণা দেবে আমি আপনাদের জন্য আবার মাইক ধরতে হলো আমি আশা রাখবো এই যে বসে গেছেন এদেরকে আর তোলার দরকার নেই সব এদেরই
যেখানে দাদা হুজুর থাকবে সেখানে আপনারা থাকবেন আমার সাথে একমত একমত মুখে দাদা হুজুর দিলে নেই ওখানে নেই আমরা বাস্তবে দাদা হুজুরকে দেখাতে হবে ঠিক না বেটা তে আজকে ইনোলেস সিটি আমার নয় আপনাদেরও নয় এটা সাইয়েদুলা মুজাদ্দেদ জামান ফ্রিডম ফাইটার পিরাউলাকার ইনোলেস সিটি ঠিক না বেটি এই ইনোলেস সিটিকে আমরা অর্থ দেব এই ইনোলেস সিটিকে অর্থ দিয়ে যেমন করব এই ইনোলেস সিটিকে চতুর্দিক দিয়ে আমরা পাহারাদার হয়ে নিজের সিনাকে দিয়ে আমরা রক্ষা করে রাখব এই ইনোলেস সিটিকে বিশ্বের দরবারে আমরাই তুলে আগিয়ে নিয়ে যাব ঠিক না বেটি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই যে ব্যারিকেডটা হয়ে গেছে এই ব্যারিকেডটার ভেতরে আর আসবেন না বাকি যেখানে পারেন বসে যান আর আপনাদের ঘরে বেশি টানাটানি করছি না কেন জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না আপনি যে যেখানে পারেন বসে যান কিন্তু এই ব্যারিকেডের ভেতরে আসবেন না কেন কিছু বাধ্যবাধকতা থাকে এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন যেনারা অনেক বড় বড় পোস্টে আছেন তেনাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাই আমি আপনাদেরকে বলবো এই ভদ্রতুকু রাখবেন দু হাজার ১৯ সালে ডিসেম্বর মাসের ৮ তারিখ যেটা ছিল একুশে অগ্রহায়ণ বাংলার ছিল দু হাজার ২২ সালে ডিসেম্বর মাসের ৮ তারিখ সেই একুশে অগ্রহায়ণটাই পড়েছে সেই থেকে এখন পর্যন্ত নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নানান বাধা বিপত্তি মানুষের আবার সহযোগিতা নিয়ে আমরা একটা জায়গা দাঁড় করাতে পেরেছি সেই চলার পথে যারা সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে যারা আমাদের সমালোচক ছিল তাদেরকে আমি ডবল ধন্যবাদ জানাই আমি মনে করি তাদের সমালোচনাই আমাদের সাকসেসের এক একটা সিঁড়ি বলে মনে করি আমি তাদের সমালোচনার জন্যই আমরা নির্ভেজালভাবে কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যেতে পারছি কারণ আমরা সবসময় ভাববো ভাবি আমার পেছনে আমার ভুলটাকে ধরার জন্য একাধিক চোখ আছে আমার কাজটা আরো কিভাবে নৈপুণ্যতার সাথে সম্পন্ন করতে পারি সেই জন্য চেষ্টা করি আমাদের সমালোচকদেরকে ধন্যবাদ জানাই অনুরোধ করি আপনারা এই ধরনের সমালোচনা করতে থাকুন গঠনমূলক যাতে আগামী দিনে পি রাওবাক্কা নলেজ সিটিকে বিশ্বের দরবারে আমরা পৌঁছে নিয়ে যেতে পারি আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুকে আজকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করার ট্রাফিক ম্যানেজমেন্টে দারুণ সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত বিশিষ্ট বর্গরা এসেছেন আমাদের নলেজ সিটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো যারা দর্শকের আসনে বসে আছেন আপনারাই হচ্ছেন ফুল বাগানের ফুল হচ্ছে আপনারাই আপনারা না থাকলে বাগান যত বড়ই হোক না কেন ফুল যদি না ফোটে সে বাগানের কোনো দাম নাই তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম ভাবে পাশে থাকবেন আপনারা এসেছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি শেষ করব তার আগে কথা মুজাদ্দেদ জামান উলি আমল ইমামুল হুদা স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষানুরাগী শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে আগেরগুলো সব আপনারা কম বেশি জানেন ইমামুল হুদা পর্যন্ত জানেন স্বাধীনতা সংগ্রামীটাকে আমি ছোট্ট কথা বলি মাস্টার সাহেব অনেক কথা বলেছেন আপনারা জানেন বঙ্গভঙ্গ রদের কথা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন রবি ঠাকুর কিন্তু তার সাথে সাথে বাংলার মুসলিম সমাজ থেকে যিনি এই বঙ্গভঙ্গের জন্য বঙ্গভঙ্গের বিরোধিতা করে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন তিনি অন্য আর কেউ নয় আপনার আমার পীর মুজাদ্দেদ দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহে করেছিলেন শিক্ষানুরাগী আমার আগে চাওয়াজান বলেছিলেন তিনি যেমন ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি জেনারেল এডুকেশন প্রোভাইড করার জন্য পশ্চিমবাংলা আসাম উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তারই দেখানো পথকে আমরা পথে করে এগিয়ে যাচ্ছি মানুষের সেবার্থে মানুষের কথা ভাবে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক প্রজেক্ট আগামী দিনে গড়ে তোলার চেষ্টা করব সবই কিন্তু সম্ভব হবে আপনাদের এই স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা করছেন সহযোগিতার জন্য আমি শেষ করছি আবারও আমি আবারও আমাদের সমালোচকদেরকে ধন্যবাদ জানিয়ে
আমি বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন যারা এসেছেন দূর দূরান্ত থেকে সুস্থতার সাথে যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছেন একই ভাবে শৃঙ্খলার সাথে বাড়ি ফিরবেন সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সবথেকে বেশি দোয়া করবেন বড় ভাইয়ানের জন্য কারণ আমি তো জানি আমি তো জানি আমি শুধু কষ্ট পাই যখন বলে টাকা খেয়ে নিয়েছে শুধু মানসিকভাবে কষ্ট পাই কার সম্পর্কে বলছে হয়তো আমি আমার বড় ভাইয়ানের সম্পর্কে সার্টিফিকেট দিলে আপনাদের নাও ভালো লাগতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকে মেম্বার আছেন না মাসিক 100 টাকা করে সংগঠনের টাকা আর নলেজ সিটির আলাদা টাকা দুটো আলাদা ব্যাংকে রাখা হয় অনেক সময় ধরুন কোনো নলেজ সিটির কোনো ইম্পর্টেন্ট ব্যাপারের জন্য টাকার প্রয়োজন হয়ে যায় হয়তো ওই চেকটাতে সই নাই নলেজ সিটির ব্যাংকে যে টাকা যে অ্যাকাউন্টে থাকে আমি বলেছি একাধিকবার যে আহলে সুন্নাহ জামাতের যে এনজিওর ব্যাংক আলাদা যে টাকা আছে সেই টাকা চেকটা দিন না তিনি ওই টাকা পর্যন্ত খরচ করেননি অর্থাৎ যে যে নিয়তে টাকা দিয়েছে সেই টাকা সেই খরচ যে করে তার সম্পর্কে অনেকে অনেক এ করেন তবে যত করবেন আল্লাহ পাক তার দরজা আরো বাড়াবে আর আল্লাহর কাছে যে থাকবে আর যে ধৈর্যশালী হবে তার জন্য আল্লাহই যথেষ্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন